আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জামায়াত রাষ্ট্রকে ধ্বংস করেছে, অথচ তারাই আবার মেরামতের কথা বলে, যেটা হাস্যকর। ক্ষমতায় এসে শেখ হাসিনাই সেই ধ্বংস রাষ্ট্রকে মেরামত করেছেন। আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন উপলক্ষে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির প্রস্তুতি সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, যারা রাষ্ট্রকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে তারা কি করে দেশের মেরামত করবে? দেশ মেরামত করেছেন শেখ হাসিনা। বিএনপির আমল থেকে এখন সব কিছু ভালো আছে। দেশের মধ্যে যা মেরামত তা আওয়ামী লীগই করেছে। ওবায়দুল কাদের আরও বলেন, বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এ সময় সবচেয়ে বেশি দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামনে আরও চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো অতিক্রম করে এগিয়ে যেতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। শৃঙ্খলা না থাকলে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়, তাই স্মার্ট বাংলাদেশ গড়তে শৃঙ্খলা রাখতে হবে। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সম্মেলন সাদামাটা হলেও নেতাকর্মী কমবে না, সম্মেলনে নেতাকর্মীদের ঢল নামবে। দেশের মানুষ কষ্টে আছে ভেবেই এবার সম্মেলনে সাজসজ্জা করা হয়নি। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশের মানুষকে নিয়ে ভাবেন, দেশের মানুষের কথা ভেবেই এবার সম্মেলনে সাদামাটা করা হচ্ছে। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফহামা বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও অ্যাডভোকেট আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান প্রমুখ। বর্তমানে চলমান রাষ্ট্রকাঠামো মেরামত আন্দোলনের রূপরেখা ঘোষণা করেছে বিএনপি। আজ সোমবার 27 দফার এই রূপরেখা ঘোষণা করা হয়। যুগপৎ আন্দোলনের 10 দফা ও নতুন কর্মসূচি ঘোষণার 8 দিনের মাথায় এই রূপরেখা দিল দলটি। সরকার বিরোধী যুগপৎ আন্দোলন গড়তে সমমানা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কয়েক দফা সংলাপ করে এটি চূড়ান্ত করা হয়। রাজধানীর একটি হোটেলে আজ সোমবার বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা তুলে ধরেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করে সব বিতর্কিত ও অগণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনী ও পরিবর্তনগুলো পর্যালোচনা করা হবে এবং সাংবিধানিক সংস্কার করা হবে। জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে সংবিধানে গণভোট ব্যবস্থা পরিবর্তন করা হবে। 2, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রেইনবো ন্যাশন প্রতিষ্ঠা করা হবে। একটি ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে। 3, বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক রূপ নিতে হবে। একটি নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা প্রবর্তন করতে হবে। 4, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা হবে। রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্যের সুসমন্বয় করা হবে। 5, পরপর 2 টার্মের অতিরিক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারবেন না। 6, বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে দেশের শিক্ষাবিদ, পেশাজীবী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী ও প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে সংসদ উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হবে। 7, আস্থা ভোট অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত এমন সব বিষয় ব্যতীত অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করতে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন পরীক্ষা নিরীক্ষা করা হবে। 8, রাজনৈতিক দলগুলোর মতামত এবং বিশিষ্টজনের অভিমত ভিত্তিতে স্বাধীন, দক্ষ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও দৃঢ়চিত্ত ব্যক্তিদের সমন্বয়ে একটি কার্যকর নির্বাচন কমিশন গঠন করার লক্ষ্যে প্রবর্তন বর্তমান প্রধান নির্বাচন কমিশন এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 সংশোধন করা হবে। 9, সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে গিয়ে সব রাষ্ট্রীয় সাংবিধানিক ও
সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহি ও বিশ্বাসযোগ্যতা পূর্ণ প্রতিষ্ঠা করতে সব প্রতিষ্ঠান পুনর্গঠন করা হবে। দশ, বাংলাদেশের সংবিধান ও মাজদার হোসেন মামলার রায়ের আলোকে বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করা হবে। বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারে একটি জুডিশিয়াল কমিশন গঠন করা হবে। ১১, দেশপ্রেমে উদ্বুদ্ধ পরিষেবা, জনপ্রশাসন ও পুলিশ প্রশাসন গড়ে তুলতে যোগ্য, অভিজ্ঞ ও প্রাজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করে প্রশাসন পুনর্গঠন করা হবে। ১২, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, মিডিয়া সংশ্লিষ্ট পেশাজীবী এবং বিজ্ঞ ও অভিন্ন ও গ্রহণযোগ্য মিডিয়া ব্যক্তিদের সমন্বয়ে মিডিয়ার সার্বিক সংস্কারে একটি মিডিয়া কমিশন গঠন করা হবে। সৎ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ পুনরুদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।